ফেরমাতার হবিপুর ব্লকের হিচল বনে আগুন। বনে আগুন ধরার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো সিংহবাদ তিলাসন এলাকায়। গত কয়েকদিন ধরেই মালদায় চলছে তীব্র দাবদাহ। এই দাবদাহের পরিস্থিতির মধ্যে বুধবার সকালে 8টা নাগাদ হঠাৎ করেই হবিপুর ব্লকের শ্রীরামপুর ও ধূমপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী সিংহবাদ তিলাসন এলাকার হিজল বনে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন বনের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা হিজল বনে ছুটে গিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে হবিপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। ছুটে যান ব্লক প্রশাসনের আধিকারিকরাও। সকলের সমবেত চেষ্টায় বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। हमें संतरी ने मैसेज दिया, हमें वहाँ से पूरी फौज के साथ यहाँ जंगल में आए और आग बुझाने की कार्रवाई शुरू कर दिए। और कैसे आग लगा, क्या हमारे संतरी से काफ़ी दूर है ये इलाका, संतरी देख नहीं पाया। और हमारे साथ हमारे गांव के मेंबर वरुण जी, कुछ पुलिसकर्मी, कुछ फायर ब्रिगेड आए हैं और सब साथ मिलकर आग बुझाने की कोशिश कर रहे हैं। अपनी फॉरेस्ट ऑफिसर के फ़ोन करा दमकले फोन कर दमकल आससे বিএসএফের মোটামুটি এখানে 10-15 জনকে দেখতে পেলাম এসে, এবং ফরেস্টে দুজন ছিল, আমি নিজে ছিলাম। থেকে অল্প জায়গাতে প্রথমে আগুন ছিল, তারপরে আমরা নেভানোর খুব চেষ্টা করি, আগুনের কাছে ভিড়া যাচ্ছিল না, প্রচণ্ড আগুনের তাপ ছিল। তো তাপে আমরা আগুনটা নেভাতে না পারে আস্তে আস্তে গোটা বনটাকে পুড়ে মোটামুটি কভার করে নিয়েছে গোটা বনটা। অন্যদিকে এদিনই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বস্তানোয়াপাড়া এলাকায় গৃহস্থ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির সামনে মজুত করা খড়ের পালা থেকে আগুন ছড়ায়। সে আগুনে গোটা বাড়ির দাউ দাউ করে জ্বলে ওঠে। বাড়িতে প্রচুর পরিমাণ কেরোসিন তেল মজুত থাকার কারণে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। পরে দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এক বিএসএফ জওয়ানের ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার গাজোলে। ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করলেন পরিবারবর্গ। চুরির ঘটনাটি ঘটেছে গাজোলের সুকান্তপল্লী বাঘপুকুর এলাকায়। ওই এলাকাতে রয়েছে সুখদেব রায় নামে এক বিএসএফ জওয়ানের বাড়ি। কর্মসূত্রে বর্তমানে তিনি বাড়ির বাইরে রয়েছেন। তার স্ত্রী শিলা রায় এক ছেলে এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন, কিন্তু মঙ্গলবার রাতে বাড়িতে কেউ ছিলেন না। শিলা দেবী তার ছেলে মেয়েকে নিয়ে গাজোলের বলরামপুরে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে ঢুকে চুরির ঘটনা ঘটায়। এরপর তিনটি ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে গোটা ঘর লণ্ডভণ্ড করে। এরপর আলমারির শোকেশ ভেঙে প্রায় 3.5 ভরি সোনার অলঙ্কার, কাঁসার বাসনপত্র, মূল্যবান শাড়ি সহ নগদ 45,000 টাকা হাতিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এরপর বুধবার সকালে বিষয়টি জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেন পরিবারবর্গ। আমি কালকে সন্ধ্যার দিকে 6টার দিকে আমি গিয়েছি আমার কাকুর বাড়ি, কাকুর মেয়ের বিয়ে, কাকা তো বলির বিয়ে, ওখানে গিয়েছি। কোথায়? ওটা বলরামপুর। তো ওখানে গিয়েছি আমি, তালা তিনটা করে তালা মেরে সেফটি ভাবে গিয়েছি, লাইট টাইট জ্বালিয়ে তারপর চলে গেছি। তো আজকে সকাল 7টার দিকে আমি এসে দেখি যে ট্রেনের গেটটা তালা ওইভাবেই আছে, কিন্তু মেন গেটটা যে লোহার গেটটা ওটা তালা খুলে মানে ভাঙ্গা ঝুলানো আছে। এই আলমারি খোলা, তারপরে ওই ঘর পুরো খোলা, শোকেস টোকেস পুরো খোলা, মানে কিছুই নাই শোকেসে। তারপর আমি লকার দেখি যে একটা ব্যাগের মধ্যে, ওই ব্যাগের মধ্যে ছোট একটা ব্যাগ ছিল, ওর মধ্যে আমার কিছু গয়নাকাটি ছিল, 3-3 বলের মতো জিনিস, শাঁখা বাঁধানো এটা ওটা অনেক কিছু ছিল, মালা টালা চিক, তার মঙ্গলসূত্র, এগুলো তো ওগুলো রেখে গেছে। আর 45,000 টাকা, টাকাটা আমি সুদে এনেছি যে কাউকে দিবো বলে, সেই টাকাটাও নাই, জিনিসপত্রও নাই। এটাই ভাবছি যে আজকে যদি আমি বাড়িতে থাকতাম, তারা যদি এসে আমাকে মেরে দিয়ে চলে যেত, ছোট ছোট বাচ্চা, আমি একা একা কী করবো? সবার ঘরে ফ্যান চলে, সবাই তো ঘুমিয়ে আছে, নাম্বার আছে সবার, ফোন করবো, ফোন রিসিভ না করলে আমাকে তো মেরে দিয়ে চলে যেতে পারে। কি নিরাপত্তার অভাব আমার? হ্যাঁ অবশ্যই নিরাপত্তার অভাব বোধ করছি। ঘটনার বিএসএফ জওয়ানের স্ত্রী গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। বর্তমানে গ্রীষ্মকালীন রক্ত সংকটে ঢুকছে মালদা জেলা ব্লাড ব্যাংক। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহকে উপেক্ষা করে রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ল পুরাতন মালদার নারায়ণপুরে অবস্থিত গণিকান চৌধুরী নামাঙ্কিত ইঞ্জিনিয়ারিং কলেজে। উপস্থিত ছিলেন কলেজের ডিরেক্টর পরমেশ্বর রাও এলাপতি সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতে বুধবার সকাল 10টা থেকে কলেজের হলঘরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কলেজ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা রক্তদান করেন। সব মিলিয়ে 70 জন রক্তদান করেন বলে জানা গেছে। आज जी पी सी आई डी मालदा मेडिकल कॉलेज में जो ब्लड बैंक है, उनके साथ मिलकर एक ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किया है। हमारे बहुत सारे स्टूडेंट्स और फैकल्टी स्टाफ, नॉन टीचिंग स्टाफ, सब लोग बहुत उत्साह के साथ ब्लड डोनेट कर रहा है। और मालदा मेडिकल कॉलेज का डॉक्टर पी के दास एंड हिज टीम, ये लोग इसको कोऑर्डिनेट कर रहा है। तो हमारी उम्मीद है कि हमारे बच्चों का ये एफर्ट जो है
कुछ लोगों को मदद दे।